কার আজি আমি খুবই আনন্দিত হৈছো আমার মার 79 সংখ্যক জন্মদিনটো খুব উলহ মালহলে আমার কিছু আত্মীয় কুটুম বন্ধু বান্ধব আমার অনুষ্ঠানের কেবাগৰাকীও ব্যক্তি সবে লগ হৈ আমি আনুষ্ঠানিকভাবে আয়োজন করলো মাতৃ জন্মদিন এই জন্মদিনটো পাতার উদ্দেশ্যটো মানে এনেকৈ ভাবিছো যে আমি মৃত্যুর পিছত যথেষ্ট শ্রাদ্ধ করি যথেষ্ট মানুষ খুয়াই ধুয়াই বহুত আমি উৎসব করো মৃত্যুর পিছত গতি আমি মৃত্যুর পিছত যেটু শ্রাদ্ধ উৎসব পাতো তাতকৈ মই ভাবো আগতে মার আলহী কুটুম গোটাইকে দেখুয়াই সুন্দরভাবে এটা সুন্দর আয়োজন এটা অনুষ্ঠান করে মোর মনত খেলাল এই কথাটো আর সেইভাবে মই ভাবিলো মা থাকতে মার আলহী বংশ কুস্তুম গোটাইবিলাকে মাতি আনি আমার ঘরত একেলগে এসাজ ভাত খাম একেলগে বহি আমি মাক এটা রাজহুয়াভাবে প্রণাম জানাম এই কথাটো সুন্দরভাবে সামরণি পড়ব লৈছে মই আটাইকে ধন্যবাদ জানাইছো মোর ফালর পর আজির দিনটোত মই বড় আনন্দিত আমার মায়ে আমাক জন্ম দিয়ে আমাক আজির এইখিনি স্টেজত উঠাইছিল যথেষ্ট সংখ্যক গুণী জ্ঞানী ব্যক্তি আহি উপস্থিত হয়েছে মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো লগতে মার ভাতৃ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার শর্মা শর্মাদেবেও এখন কিতাব তেখেতে লিখা নীতি শ্লোক কিতাব এখন উন্মোচন করে আর এই কিতাবখন উন্মোচন করার যেটা চিন্তা তেখেতক মই ধন্যবাদ জানালো যে নিজের বাইদেউর জন্মদিনত ভাইকে কিতাব এখন উন্মোচন করেছে লিখে সরিচিত আর মই ভাবো এই চিন্তায়ও আমাক অল্প আর উৎসাহিত করেছে এইখিনি কই মই আপনাদের ধন্যবাদ জানাইছো আগলৈ যাতে মা সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু হয়ে থাকে তারকে আশীর্বাদ করা সকলে তাকে কামনা করছো।